একাদিতে যাচ্ছে ডিপেন্ডিং চ্যাম্পিয়নশিপ যেমন ধানমন্ডি ওভার দ্য টপ বোলার্স ব্যাকগ্রাউন্ড লিগের সেরা দুই দলের লড়াই টেবিলের সর্বোচ্চ স্থানটা ধরে রাখতে হলে জিততেই হতো শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারাতে হতো টানা আট জয় নিয়ে উঠতে থাকা আবাহনী লিমিটেডকে আর কঠিন সেই কাজটাই মিরপুরে করে দেখালো শেখ জামাল আবাহনীকে হারিয়ে নিজেদের শক্তিমত্তা জানান দিয়ে রাখলো বর্তমান চ্যাম্পিয়নরা শেখ জামালের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারতেন এনামুল হক বিজয় আবাহনীর এই ওপেনার প্রায় প্রতি ম্যাচে রান বন্যায় ফাঁসাচ্ছেন প্রতিপক্ষ দলকে তবে শেখ জামালের বিপক্ষে নিজের ফর্মটা ধরে রাখতে পারলেন না বিজয় ডিপিএল এ দুর্দান্ত খেলতে থাকা বিজয়কে সকাল সকাল ফিরিয়েছেন মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী আউট হয়ে গেলেন বাইরের কারায় লেগে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি এই পেসার তাসকিন আহমেদের ইঞ্জুরির কারণে দলে জায়গা হয়েছে মৃত্যুঞ্জয়ের সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই সকালে মাঠে নামতে হয়েছে শক্তিশালী আবাহনীর বিপক্ষে আর বল হাতে নিজের কাজটাও ঠিকঠাকই করেছেন এই পেসার কখনো কখনো আবার আবাহনীর ব্যাটাররাও চাপে ফেলেছে তাকে যেমন এই বলটায় চার হওয়ার পর মৃত্যুঞ্জয়ের কাছে ছুটে এলেন জাতীয় দলের বড় ভাই এবাদত হোসেন হয়তো বোঝাচ্ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে এর চেয়েও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে তবে চাপ নিস না ছুটে আসলেন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহানো কেন অধিনায়ক ভালো করেই জানেন তার বোলিং লাইন আপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই পেসার মৃত্যুঞ্জয় হয়তো বাংলাদেশ দলের হয়েও এই আস্থাটা অর্জন করে নেবেন দ্রুতই কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার আগে ব্যাট করতে নামা আবাহনীকে শেখ জামাল আটকে দিয়েছিল 250 রানে সেই টার্গেট 4 উইকেট হাতে রেখেই টপকে গেছেন সোহানরা শেখ জামালের হয়ে 77 বলে 72 রানের ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয় আর শেখ জামাল এই ম্যাচ জিতে কাঁধে নিঃশ্বাস ফেলছে এক নম্বর অবস্থানে থাকা আবাহনীর দুই দলই নিজেদের প্রথম 9 ম্যাচ খেলে তুলে নিয়েছে 8 জয় সমান 16 পয়েন্ট থাকলেও নেট রান রেটে কিছুটা এগিয়ে আছে আবাহনী তবে আবাহনীর বিপক্ষে এই জয় নিশ্চয়ই সামনের ম্যাচগুলোতে সাহস যোগাবে শেখ জামালকে এবং এই জুটির বদৌলতে লক্ষ্যে ঠিক কাছাকাছি রাহুল রায় টিস্পোর্টস সাইড আউট ক্রিকেটটা খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন লাঙ্গাফে তাও হৃদয় 72 রানে তিনি ফিরে যান এবং এরপরে 63 রানে ফিরে যান তাইবুর রহমান তবে বাকি কাজটুকু সারেন নুরুল হাসান সোহান দলীয় ক্যাপ্টেন এবং পারভেজ রাসুল দুই ক্লিনিক্যাল ফিনিশারের অপরাজিত ইনিংসের উপরে ভর করে 4 উইকেটের জয় এবং নবম ম্যাচে প্রথম পরাজয় তিক্ত স্বাদ সর্বোচ্চ চ্যাম্পিয়ন আবাহনীকে এবং বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.